সিগমা বন্ধন, দুটি পরমাণুর যোজাত স্তরের দুটি অরবিটাল সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। ফ্লোরিনের যোজাত স্তরে পি অরবিটালে একটি বিজোড় ইলেকট্রন আছে। পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকৃতির, এরকম অনেকটা। দুইটা ফ্লোরিনের দুইটা ডাম্বেল আকৃতির পি অরবিটাল সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি করে, ফলে এফ টু তৈরি হয়। পাই বন্ধন, দুইটি পরমাণুর মধ্যে দুইটি সমান্তরাল পি অরবিটাল পার্শ্ব অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে। অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাচ্ছি পি অরবিটালে দুইটি বিজোড় ইলেকট্রন আছে, দুইটি ডাম্বেল আকৃতির পি অরবিটাল আছে, টু পি ওয়াই এবং টু পি জেড। অক্সিজেনের দুইটি পি অরবিটাল সামনাসামনি অতিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি করে। দুইটি অক্সিজেনের সাথে পরস্পর সমান্তরাল যেই পি অরবিটাল আছে সেই দুইটা পি অরবিটাল পার্শ্ব অতিক্রমণের ফলে পাই বন্ধন তৈরি করে। আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটিকে দেখতে পাই, কার্বনের দুইটি বিজোড় ইলেকট্রন আছে, কার্বনের যোজনী দুই হওয়ার কথা, কিন্তু কার্বন সবসময় চার যোজনী প্রদর্শন করে, কারণ বিক্রিয়াকালে কার্বনের 2s থেকে একটি ইলেকট্রন 2p অরবিটালে স্থানান্তরিত হয়, ফলে কার্বনের যোজাত স্তরে চারটি বিজোড় ইলেকট্রনের সৃষ্টি হয়। কার্বনের চারটি বিজোড় ইলেকট্রন চারটি একযোজী পরমাণুর সাথে যুক্ত হতে পারে। এখানে আমরা মিথেন দেখি, মিথেনের কার্বন পরমাণু চারটি বিজোড় ইলেকট্রন দিয়ে চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এখানে খেয়াল করতে হবে এই চারটি বিজোড় ইলেকট্রনের তিনটি বিজোড় ইলেকট্রন এসেছে পি অরবিটাল থেকে, আর একটি বিজোড় ইলেকট্রন এসেছে এস অরবিটাল থেকে। তাহলে আমরা বলতে পারি এই তিনটি কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি একরকম হওয়ার কথা এবং এই কার্বন হাইড্রোজেন বন্ধন আর এক রকম হওয়ার কথা, কিন্তু বাস্তবে তেমন ঘটে না। বাস্তবে এই চারটি কার্বন হাইড্রোজেনের বন্ধন সংখ্যাই সমান থাকে। এর কারণ হচ্ছে এই তিনটি পি অরবিটাল এবং এই একটি এস অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির চারটি অরবিটাল সৃষ্টি করে। এই প্রক্রিয়াকেই শঙ্করণ বলে। তাহলে আমরা এভাবে বলতে পারি পরমাণু যোজাত স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটাল সমূহের শঙ্করণ বা হাইব্রিডিজেশন বলে। নাইট্রোজেনের ক্ষেত্রে যোজাত স্তরে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি ইলেকট্রন আছে, তিনটি বিজোড় ইলেকট্রন থাকে, তিনটি বিজোড় ইলেকট্রন তিনটি একযোজী পরমাণুর সাথে যুক্ত হয়, ধরলাম হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে নাইট্রোজেনের এই মুক্ত জোড় ইলেকট্রন এবং তিনটি বন্ধন জোড় ইলেকট্রন একসাথে মিশ্রিত হয়ে চারটি শঙ্কর অরবিটাল সৃষ্টি করে। এই কারণে অ্যামোনিয়া sp3 সংকরিত। একটি এস অরবিটাল এবং একটি পি অরবিটাল মিলে sp শঙ্কর অরবিটাল সৃষ্টি করে। এর আকৃতি সরলরৈখিক, যেরকম উদাহরণ বেরিলিয়াম ডাইক্লোরাইড। একটি এস এবং দুইটি পি অরবিটাল মিলে sp2 শঙ্কর অরবিটাল সৃষ্টি করে। এর আকৃতি সমতলীয় ত্রিভুজাকার, যেরকম বোরন ট্রাইক্লোরাইড। একটি এস এবং তিনটি পি অরবিটাল মিশ্রিত হয়ে sp3 শঙ্কর অরবিটাল সৃষ্টি করে। এর আকৃতি চতুস্থলকীয়, যেরকম মিথেন। একটি এস, দুইটি পি এবং একটি ডি অরবিটাল মিলে sp2d শঙ্কর অরবিটাল সৃষ্টি করে। এর আকৃতি সমতলীয় বর্গাকার, যেরকম টেট্রা অ্যামিনো কপার আয়ন। একটি এস, তিনটি পি এবং একটি ডি অরবিটাল মিলে sp3d শঙ্কর অরবিটাল সৃষ্টি করে। এর আকৃতি ত্রিকোণাকার ডি পিরামিড, যেরকম ফসফরাস পেন্টাক্লোরাইড। একটি এস, তিনটি পি এবং দুইটি ডি অরবিটাল মিলে sp3d2 অরবিটাল সৃষ্টি করে। এর আকৃতি অষ্টদলকীয়, যেরকম সালফার হেক্সাফ্লোরাইড। একটি এস, তিনটি পি এবং তিনটি ডি অরবিটাল মিলে sp3d3 শঙ্কর অরবিটাল সৃষ্টি করে। এর আকৃতি পঞ্চভুজীয় ডি পিরামিড। উদাহরণ হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লোরাইড। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা এস, তিনটা পি এবং তিনটা ডি মিলে সাতটা অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে কিন্তু সাতটাই শঙ্কর অরবিটাল সৃষ্টি করবে। এই সাতটা অরবিটালের নামই হচ্ছে sp3d3 অরবিটাল। একটি সহজ সমীকরণের মাধ্যমে আমরা শঙ্কর অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি। শঙ্কর অরবিটাল সংখ্যা এইচ সমান সমান হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে ভি সমান সমান যোজাত স্তরে থাকা ইলেকট্রনের সংখ্যা, x সমান সমান একযোজী পরমাণুর সংখ্যা, c সমান সমান ক্যাটনের উপর চার্জের সংখ্যা, a সমান সমান অ্যানায়নের উপর চার্জের সংখ্যা। এখানে দেখা সূত্রে দেখা যায় যে মাইনাস সি, কারণ হচ্ছে যখন কোনো একটি অণু বা পরমাণুর উপরে প্লাস চিহ্ন থাকে তার মানে হচ্ছে সেখানে ইলেকট্রনের সংখ্যা কম আছে। ইলেকট্রনের সংখ্যা যেহেতু কম আছে সেহেতু এখান থেকে সি মাইনাস করা হয়। আবার এখানে দেখা যাচ্ছে এ প্লাস হয়েছে। আমরা জানি কোনো একটি পরমাণু বা অণুর উপরে
যদি মাইনাস চিহ্ন থাকে এর অর্থ হচ্ছে ওখানে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, এ কারণে এ যোগ করা হয়। মিথেন অণুর শঙ্কর অরবিটাল সংখ্যা নির্ণয় করব, এইচ সমান সমান কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4, আর কার্বনের সাথে এক যোজি পরমাণু যুক্ত আছে 4টি, কার্বনের উপরে কোনো চার্জ নাই, সমান হবে 4। অর্থাৎ কার্বন পরমাণুতে 4টি শঙ্কর অরবিটাল আছে, 4টি শঙ্কর অরবিটাল যদি হয় তাহলে 1টি হবে এস এবং 3টি হবে পি, কার্বনের শঙ্কর অরবিটাল হবে sp3। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে দেখি, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এইচ সমান সমান হাফ, এখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কার্বনের যোজ্য স্তরে ইলেকট্রন সংখ্যা 4, কার্বনের সাথে কোনো এক যোজি পরমাণু যুক্ত নেই, কার্বন মনোক্সাইডের উপরে কোনো চার্জ নেই, তাহলে এইচ সমান সমান আমরা পাই 2, কার্বন মনোক্সাইড sp সংকরিত। এবার আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 5, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে 4টি, অ্যামোনিয়ামের একটি পজিটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ চার্জটা মাইনাস করতে হবে, সমান সমান পাই 4, অর্থাৎ অ্যামোনিয়াম sp3 সংকরিত। তারপরে আমরা আরেকটি অ্যানায়ন দেখি, এখানে বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, বোরনের তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 3, এক যোজি পরমাণু যুক্ত আছে 4টি, অ্যানায়নের উপর চার্জের সংখ্যা, তাহলে অ্যানায়নের উপর যে চার্জের সংখ্যা থাকবে সেটা হচ্ছে যোগ হবে, তাহলে অ্যানায়ন উপর চার্জের সংখ্যা 1+1 = 4, অর্থাৎ sp3 সংকরিত।